হ্যালো ইভিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান তোমাদের জিএনএম এম পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা প্রত্যেকে যেন জীবনবিজ্ঞান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা টপিক ওয়াইজ বিভিন্ন এমসি কিউ কোশ্চেন আলোচনা করছি যাতে তোমরা অবশ্যই কমন পাও আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে রেচন রিচ অন টপিকের উপর বেশ করে ইম্পর্টেন্ট যে সমস্ত কিছু তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করব। অবশ্যই আমাদের টার্গেট রয়েছে যে তোমাদের ফিফটি মার্ক কিন্তু এই লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বা বায়োলজি থেকে থাকবে সেখানে আমরা টার্গেট রেখেছি ফোরটি প্লাস অবশ্যই আমাদেরকে কিন্তু পেতে হবে যদি আমরা দু হাজার তেইশকে ক্র্যাক করতে চাই এবং তোমাদের সুবিধার্থে আরও একটা কথা আমি বলে রাখি দেখো ফ্রি লাইভ ক্লাস আমি তোমাদেরকে কন্ডাক্ট করাই এর জন্য তোমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে কারণ টেলিগ্রামে ফ্রি লাইভের যে ক্লাসের লিঙ্ক দেওয়া হয় ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে প্রত্যেকে জয়েন হয়ে যাবে তোমরা যদি দু হাজার তেইশকে করতে চাও তাহলে কিন্তু তোমরা লাইভ ক্লাসে কন্টিনিউটি রাখবে চলো আমরা এক এক করে এই রেচন যে টপিকটা রয়েছে এর উপর বেশ করে ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ চারটে অপশান তোমাদের সামনে রয়েছে প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার কিন্তু ট্রাই করবে কারণ এইভাবে তোমরা প্র্যাকটিস করো আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কারণ আমি টপিক ওয়াইজ তোমাদের এমসি কিউ কোশ্চেন আলোচনা করছি টপিক ওয়াইজ ওকে যাতে অবশ্যই যেন তোমরা ফোরটি প্লাস পেয়ে যাও টপিক ওয়াইজ যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারো তো এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে এবং তোমরা যে অপশানটা চুজ করেছো সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ সেটা হচ্ছে কেঁচো ওকে পরবর্তী প্রশ্ন যে গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে দেখা যায় যকৃতে বৃক্ষে ফুসফুসে না থাইরয়েডে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ গ্লোমেরুলাস মানুষের বৃক্ষে দেখা যায় ঠিক আছে গ্লোমেরুলাস মানুষের কোথায় দেখা যায় এটা মানুষের বৃক্ষে দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে তোমরা ভালো করে দেখে রাখবে এবং অবশ্যই তোমরা এগুলো রিভাইজ করবে ওকে পরবর্তী প্রশ্ন রয়েছে যে রিয়েচন অঙ্গ হিসাবে যে শিখা কোষ শিখাকোষ বর্তমানে কোন প্রাণীতে দেখা যায় শিখাকোষ ঠিক আছে এটা চারটা অপশন তোমাদের সামনে রয়েছে কেঁচো যোগ গোল কৃমি না যকৃত কৃমিতে শিখা কোষ দেখতে পাওয়া যায় রেচন অঙ্গ হিসাবে ওকে তো রাইট অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ যকৃত কৃমিতে এই শিখাকোষ দেখতে পাওয়া যায় ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মানব দেহে। ঠিক আছে মানব দেহে দৈনিক মানে প্রত্যেক দিন উৎপাদিত মূত্রের পরিমাণটা কত দৈনিক মানুষের মানবদেহে কত পরিমাণ মূত্র উৎপাদিত হতে পারে ওকে তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে ডি রাইট পাঁচ হাজার এম এল রক্ত সরি মূত্র মানুষের দেহে উৎপাদিত হতে পারে ওকে পরবর্তী প্রশ্ন নাম্বার ফাইভ স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন অঙ্গ কোনটি ঠিক আছে স্তন্যপায়ীর প্রধান রেচন পদার্থ কোনটা সেটা তোমাদেরকে দেখতে হবে রেচন পদার্থ ওকে তো প্রধান রেচন পদার্থ কোনটা দেখো তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ ইউরিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থ ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মানবদেহে অর্নিথিন চক্র মোস্ট ইম্পর্টেন্ট এই অর্নিথিন চক্র কোথায় দেখতে পাওয়া যায় অপশন তোমাদের সামনে রয়েছে যকৃত বৃক্ষ ফুসফুস না ক্ষুদ্রান্তে দেখতে পাওয়া যায় তো রাইট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ যকৃতে মানব দেহের হিসাবে যকৃতে অর্নিথিন চক্র দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার সেভেন যে বৃক্ষের একক কি মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হবে তো এখানে চারটে অপশান তোমাদের সামনে রয়েছে নিউরন নেফ্রন সবুজ গ্রন্থি না শিখাকোষ রাইট অ্যান্সার হবে অপশান 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 বিজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ নি ফ্রন্ট বৃক্কের একক ওকে পরবর্তী প্রশ্ন আদিমতম বৃক্ক কোনটি ঠিক আছে এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে এটা বৃক্ক হবে না বৃক্ক ঠিক আছে বৃক্কো কোনটি ওকে তো আদিমতম বৃক্ক কোনটি চারটে অপশান তোমাদের সামনে রয়েছে অবশ্য প্রত্যেকে ট্রাই করবে সঠিক উত্তর দেওয়া ঠিক আছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কোষ হচ্ছে আধুনিকতম বৃক্ষ নেক্সট কোশ্চেন মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কোন রোগে মূত্রের সঙ্গে যখন মূত্র বিসর্জন হয় বা নির্গত হয় তার সাথে সাথে গ্লুকোজও নির্গত হয় এটা কোন রোগের ক্ষেত্রে দেখা যায় কলেরা যক্ষা ডায়াবেটিস না ফ্লোরোসিস রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব মূত্রের রং হালকা হলুদ হয় কেন প্রত্যেকে দেখেছো মূত্রের রং হালকা হলুদ হয় কেন ওকে তো রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ইউরোক্রোমের জন্য মূত্রের রং হালকা হলুদ হয় পরবর্তী প্রশ্ন মানুষের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মানুষের যে ইউরিয়া হয় সেটা কোথায় উৎপন্ন হয় ফুসফুসে যকৃতে না বৃক্কে না পাকস্থলিতে তো রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ যকৃতে মানুষের ইউরিয়া উৎপন্ন হয় ওকে নেক্সট কোশ্চেন কাঁকড়া বিছার রেচন অঙ্গের নাম কি। ঠিক আছে কাঁকড়া বিছার রেচন অঙ্গর নাম কি দেখো প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা প্রাণীর রেচন অঙ্গের নাম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কারণ এর ওপর বেস করে তোমাদের একটা প্রশ্ন কিন্তু হতে পারে এই কারণে আমি তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা প্রাণীর যে রেচন অঙ্গগুলো রয়েছে এগুলো মনে রাখার প্রত্যেকে চেষ্টা করবে টেলিগ্রামে আমি তোমাদের লিংক দিয়ে দিব মানে পুরো ছকটা আমি পিডিএফ করে তোমাদের দিয়ে দিব অবশ্যই তোমরা সেটা সেভ করবে এবং প্রত্যেকে ট্রাই করবে তো কাঁকড়া বিচার যে রেচন অঙ্গটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ কক্সাল গ্রন্থি নেক্সট কোশ্চনে চলে যাবো বৃক্কের প্রতি মিনিটে কত মূত্র উৎপন্ন হয় ঠিক আছে তো বৃককে এখানে বলা হচ্ছে প্রতি মিনিটে প্রতি মিনিটের কথা বলা হচ্ছে প্রতি মিনিটে কতটা মূত্র উৎপন্ন বা উৎপাদিত বা সঞ্চিত হতে পারে ওকে তো রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ এক এম ওকে পরবর্তী প্রশ্ন নাম্বার ফোরটিন মূত্রে কোন পদার্থের উপস্থিতিতে হিমাচুরিয়া ঘটে তাহলে মূত্রে কোন পদার্থ থাকার কারণে হিমাচুরিয়া ঘটে ওকে রাইট অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ রক্ত থাকার কারণে পরবর্তী প্রশ্ন উপক্ষার নামক রেচন পদার্থটি কি প্রকৃতির এটা হবে রেচন ঠিক আছে এটা হবে রেচন পদার্থ ঠিক আছে উপক্ষার নামক রেচন পদার্থটি কি প্রকৃতির ওকে তো এই যে উপক্ষার রয়েছে কি প্রকৃতি রেচন পদার্থ সেটা দেখতে হবে ওকে তো রাইট অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ নাইট্রোজেন যুক্ত একটা রেচন পদার্থ কোয়েশ্চেন রিসারপিন থাকে সর্পগন্ধা গাছের কোথায় কাণ্ডে মূলে পাতায় না বাকলে রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ রিসারপিন থাকে নাম্বার সেভেন্টিন কোশ্চেনে রয়েছে যে গদ রজন ঠিক আছে গদ গদ রজন কি জাতীয় রেচন পদার্থ ওকে তো রাইট অ্যান্সার হবে অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হচ্ছে গদ রজন ওকে নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ কোনটি উদ্ভিদের কার্বনযুক্ত ঠিক আছে কার্বনযুক্ত রেচন পদার্থ কোনটা সেটা দেখতে হবে চারটা অপশন তোমাদের সামনে রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ট্যানিন ট্যানিন হচ্ছে উদ্ভিদের কার্বনযুক্ত একটা রেচন পদার্থ নেক্সট কোয়েশ্চেন রক্তচাপ হার্স করার জন্য হার্স মানে হচ্ছে কমানো ঠিক আছে কোনটি ব্যবহৃত একটা উপকার ওকে তো রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ রেসার পিন হচ্ছে রক্তচাপ হার্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওকে নেক্সট কোয়েশ্চেন মরফিন পাওয়া যায় কোন গাছ থেকে আফিং গাছ রবার গাছ বট গাছ না শাল গাছ থেকে রাইট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ আফিং গাছ থেকে মরফিন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন নিকোটিন পাওয়া যায় কোন গাছ থেকে মোস্ট ইম্পর্টেন্ট আফিং গাছ রবার তামাক না রেসারফিন গাছ রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ তামাক গাছ থেকে নিকোটিন পাওয়া যায় ওকে তো এই ছিল তোমাদের রেচন যে টপিকটা রয়েছে তার ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন যদি তোমাদের ভালো লাগে এবং আরও যদি টপিক ওয়াইজ ঠিক আছে টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবে ক্লাসটি একটু শেয়ার করবে এবং আবারও বলছি ফ্রি লাইভ ক্লাসের জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রামের সাথে জয়েন হয়ে যেতে হবে ঠিক আছে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে থাকবে সম্পূর্ণ ফ্রি তোমাদের লাইভ ক্লাস প্রেজেন্টেশন করা হয় ওকে প্রত্যেকে ভালো থেকো এবং টপিক ওয়াইজ ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে লাইক করবে থ্যাংক ইউ টেক কেয়ার